চোদ্দটি ইউনিয়নে গঠিত মান্দা উপজেলাকে দুভাগ করেছে আত্রাই নদী। অকাল বন্যা আর নদী ভাঙনে নওগাঁ চার আসনের 5 লাখ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে গত এক দশক ধরে। এ উপজেলার রাজনীতিতে জামাত, বিএনপি ও আওয়ামী লীগের পালাবদল দেখেছেন ভোটাররা, কিন্তু তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনে উন্নয়নের ছোঁয়া লেগেছে খুব কম। 2008 সালে পাট ও বস্ত্রমন্ত্রী এমাজউদ্দিন প্রামাণিক এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নানা উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন, তাই ভোটাররা আবারও নৌকার পক্ষে রায় দেবে মনে করছে আওয়ামী লীগ। ঠাকুর মান্দার একটা অনেক বড় ব্রিজ সম্পূর্ণ হয়ে গেছে, এটা উদ্বোধনের অপেক্ষায় আছে শুধু। এই এই যে বড় প্রজেক্ট লোন ইনি করেছেন, এই প্রজেক্ট লোন অন্তত গ্রামের দরিদ্র মানুষের যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। 1991 সালে জামায়াত এবং 1996 ও 2001 সালে এই আসনের জয় পায় বিএনপি। 2008 সালে হাতছাড়াও আসনটি ফিরে পেতে বিএনপি নতুন আমেজে ভোটারদের মন গলানোর চেষ্টা করছে। আগামী নির্বাচনে যদি সঠিকভাবে এবং স্বচ্ছ এবং সুন্দরভাবে নির্বাচন হয় বাংলাদেশে, তাহলে এই মান্দা উপজেলা বিএনপি পুনরুদ্ধার করবে। পিছিয়ে পড়ায় জনগোষ্ঠীর ভোটারদের প্রধান চাওয়া নদী ভাঙন ও অকাল বন্যা রোধ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা। রাস্তাঘাট ভেঙে গেছে, জরুরি ভিত্তিতে রাস্তাগুলো মেরামত হওয়া দরকার। এখানে চিকিৎসা ক্ষেত্রে আমাদের উন্নয়ন নাই, এখানে প্রায় 50 থেকে 100 শয্যার হাসপাতাল হলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। সুশিক্ষিত এবং সঠিক নেতৃত্ব চাই। 295টি গ্রাম আর 126টি ওয়ার্ড নিয়ে গঠিত নওগাঁ চার আসনে ভোটার 380,063 জন। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।